আবার বিজেপি সিপিএমে ভাঙন, তৃণমূলে যোগদান। সোমবার সন্ধ্যায় বনগাঁ লোকসভার গাইঘাটা বিধানসভার ধরমপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী এবং মিলন মেলা অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে বিজেপি এবং সিপিএম থেকে প্রায় 200 জন সক্রিয় কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বনগাঁর সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকার। দলত্যাগীদের দাবি, ওই দুই দলে কাজের পরিবেশ নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জোয়ারে সামিল হতেই তারা তৃণমূলে যোগ দিয়েছেন। আলোরানী সরকার জানান, বিধানসভা নির্বাচনের পর বিরোধী দল থেকে হাজার হাজার কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। আগামীতে আরও কর্মী ঘাসফুলের ঝান্ডা ধরবেন। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।